আসসালামু আলাইকুম রমজানের আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো আমের শরবত বাজার কিংবা গাছে এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই এখনই এই আমের শরবত করে রেখে দিন যতদিন ইচ্ছে ততদিন এই আমের শরবত খেতে যেমন মজা তেমনি স্বাস্থ্যের জন্য অনেক উপকার রমজানে এই আমের শরবত আশা করছি অনেক উপকারে আসবে সো ভিওরস আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এখনই সাবস্ক্রাইব প্লিজ অ্যান্ড পাশে থাকার বেল বাটন অবশ্যই ক্লিক করে নিন তাহলে চলুন আমের রেসিপিতে চলে যাই আমি শরবতের জন্য অবশ্যই কাঁচা আম নিতে হবে আমি এই ছাজের পাঁচটি আম নিব আপনারা আপনাদের অবশ্যই পছন্দ মতো নিতে পারবেন প্রতিটি আম ধুয়ে নিয়েছি আর এখন আমি ভালো করে কেটে নিচ্ছি এই আম যদি আপনাদের একটু পাকা হয় তাহলেও কোনো প্রবলেম নেই প্রতিটি আম আমার কাটা শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন করে কেটে নিয়েছি এটা একদম নিজের ইচ্ছে মতো এখন এই আম আমি সেদ্ধ করার জন্য চুলায় চলে যাচ্ছি চুলায় আমি একটি প্যান বসিয়ে এখন এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পানি আপনাদের যদি আমের পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই পানির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। পানির পরিমাণটা অবশ্যই আম বুঝে দেবেন না হলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে চুলার জাল মিডিয়াম থেকে একটু কমে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা উঠিয়ে দেখছি আম সেদ্ধ হয়েছে কি না আম সেদ্ধ হয়ে গিয়েছে আমের মধ্যে যতটুকু পানি আছে ঢাকনা ছাড়াই শুকিয়ে নিব। আপনারা অবশ্যই আম সেদ্ধ দেওয়ার পর বারবার চেক করবেন খেয়াল রাখবেন নিচ থেকে যেন পোড়া না লাগে আম যদি পোড়া লেগে যায় তাহলে আমের টেস্ট একদম ভিন্ন আসবে শরবত খেতে একদম ভালো লাগবে না এখন এই আম ঠান্ডা করে আমি ব্লেন্ডার করবো আর অবশ্যই ঠান্ডা করার পর ব্লেন্ডারে দিবেন আম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি আম ব্লেন্ডার করার জন্য সামান্য পরিমাণ পানি দিচ্ছি জাস্ট ব্লেন্ডার করার জন্য পানির পরিমাণ অল্প দিবেন বেশি দেওয়া যাবে না ব্লেন্ডারের পর ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নিতে হবে তাহলে আমের পেস্ট স্মুথ হবে খেতেও অনেক মজা লাগবে ছাঁকনির নিচ থেকে আম এভাবে ছাড়িয়ে নিতে হবে আপনাদের যদি এরকম ছাকনি না থাকে তাহলে একদম পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন এই অবশিষ্ট অংশ আমি ফেলে দিব। শরবতের জন্য আমের পেস্ট রেডি এখানে এই আমের পেস্ট আপনারা দীর্ঘদিন রাখার জন্য কোনো এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিতে পারেন যদি আপনারা বেশি দিন খান এই ধরেন যেমন সাত মাস আট মাস নয় মাস কিংবা তার বেশি তাহলে অবশ্যই আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন খাবেন তার এক ঘন্টা আগে নামিয়ে পানি দিয়ে গুলে নিলেই হয়ে গেল আমের শরবত আর যদি অল্প পরিমাণ করেন তাহলে নর্মাল ফ্রিজে রেখেই খেতে পারবেন এখন চলেন এই পেস্ট দিয়ে কিভাবে মজার শরবত তৈরি করবেন দেখে দিই শরবত করার জন্য অবশ্যই লেবুর প্রয়োজন হবে কতটুকু শরবত করবেন তার উপরেই ডিপেন্ড করে কতটুকু লেবু নেবেন আর আমি আমের শরবতে যে যে উপকরণ দিচ্ছি আপনাদের অবশ্যই সেই উপকরণ দিতে হবে এখন আমি এই লেবু থেকে অল্প একটু লেবু নিচ্ছি আমি অল্প শরবত করব তাই এতটুকু লেবুই আমার যথেষ্ট লেবুর রস ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পেস্ট দু টেবিল চামচ আপনারা কত গ্লাস আমের শরবত করবেন তার উপরে ডিপেন্ড করে কতটুকু আমের পেস্ট দিবেন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ বিট লবণ আপনারা এখানে সাধারণ লবণ দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণ আদা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাঁচামরিচ আমি সামান্য দিচ্ছি কারণ আমি কাঁচামরিচের ফ্লেভারটুকু নিব আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি দুটুকরো আইস কিউব আপনারা আইস কিউবের পরিবর্তে ঠান্ডা পানি দিতে পারেন এখন দিয়ে দিয়েছি নর্মাল পানি এখানে আমি আরেকটু কথা বলে দিচ্ছি যাদের কাছে ব্লেন্ডার নেই তারা অবশ্যই পাটায় বেটে করতে পারবেন এখন সব উপকরণ ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে ইফতারির সময় সার্ভ করতে পারেন কিংবা সঙ্গে সঙ্গে করেও সার্ভ করতে পারেন আমি দুটো গ্লাসে শরবত নিয়ে নিচ্ছি হয়ে গেল আমার মজাদার আমের শরবত এটি এমন একটি শরবত যেটি ইফতারিতে আপনার মন কিংবা শরীর দুটোই ভালো করে দেবে আপনারা বাসায় এটি একবার হলো ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন এটি কেমন খেতে আশা করছি একদমই নিরাশ হবেন না আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য সময় অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ